চার দিনের সফরে ভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী সহ রাষ্ট্র ও সরকারের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতাদের জন্য ঝুড়ি ঝুড়ি উপহার নিয়ে গেছেন। জানা গেছে, উপহারস্বরূপ তিনি খাবার হিসেবে নিয়ে গেছেন ইলিশ মাছ, রসগোল্লা, চমচম আর সন্দেশ। এদের মধ্যে ইলিশই আছে 30 কেজি। এছাড়া অন্যান্য সামগ্রী হিসেবে নিয়ে গেছেন পাজামা, পাঞ্জাবি, রাজশাহী সিল্কের শাড়ি ও চামড়ার ব্যাগ। জানা যায়, ভারতের রাষ্ট্রপতির জন্য পাঞ্জাবি ও তার মেয়ে শর্মিষ্ঠাকে দেবেন রাজশাহীর সিল্কের শাড়ি। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর জন্য নরেন্দ্র মোদীর নাম লেখা চামড়ার ব্যাগ ও পছন্দ মতো মানানসই পাঞ্জাবি, চুড়িদার ও জওহর কোট নিয়েছেন তিনি। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও তার কন্যা প্রিয়াঙ্কার জন্য নিয়েছেন রাজশাহী সিল্কের শাড়ি, রাহুলকে দেবেন পাঞ্জাবি ও চুড়িদার। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।